Hello everyone, good afternoon and welcome back to our channel. So, দেখো এখন আমি রেডি হয়েছি মানে রেডি হয়েছি বলতে স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়েছি তো এখন যেহেতু শীতকাল মানে ওয়েদারটা তো একটু ড্রাই হয়েই গেছে তো ওই জন্য নিভিয়া এটা তো ভীষণ দরকারি কারণ আমার ভীষণ ড্রাই স্কিন আর হ্যাঁ অনেকে কিন্তু বলেছিলে যে বায়োটিকের এই বায়ো রোজ যেটা নাকি টোনারটা রয়েছে এটা অনেকে বলেছিলে যে খুব একটা ভালো না মানে অনেকে বলেছিল ইউজ না করেই বায়োটিকের প্রোডাক্ট খুব একটা নাকি ভালো না বাট আমার এখনো পর্যন্ত শুট করেছে তো এর সাথে আমাকে আরেকটা ফেস ওয়াশ দিয়েছিল ওইটা জানি না কেমন হবে বাট এটা কিন্তু খারাপ না ভালো আর আজকে তো জগদ্ধাত্রী পূজো মানে আজকে হচ্ছে নবমী তো তোমাদের সবাইকে জানাই শুভ জগদ্ধাত্রী পূজো তোমাদের অনেকের বাড়িতেই হয়তো জগদ্ধাত্রী পূজো হয় তো তোমরা কেমন করে এনজয় করলে সেটা আমাকে অবশ্যই জানিও আর আমাদেরও আজকে ইনভিটেশন ছিল কৃষ্ণদুর এক পিসির বাড়িতে কিন্তু কালকে রাত্রিবেলাও আমি মা আর ও মানে সমস্ত কিছু প্ল্যান করে রেখেছি যে যাব বাট যেতে পারলাম না কারণ ওর অফিসের একটা কাজ পড়ে গেছে তো যেহেতু আজকে উইকডেজ ওই জন্য আর যেতে পারলাম না কারণ যেহেতু ওর অফিসের কাজ আর অলমোস্ট দুটো বাজে তো স্নান করতে করতে আজকে অনেকটা লেট হয়েছে কারণ আজকে নিচে কিছু কাজ ছিল তো পুরো ভিডিওটা চেক করলে তোমরা বুঝতে পারবে যে কেন আজকে লেট হয়েছে কারণ আজকে আমাদের বাড়িতে মেনু হচ্ছে পোলাও মটন কষা বেগুনি আর মটনটা মানে ওই বাড়িতেও দেব তো মটন পোলাও দুটোই ওই বাড়িতেও দেব তো তোমরা এরপর তো দেখতেই পারবে মানে নিচে যাব যখন মা তো পোলাও রান্না করছে আর এদিকে হচ্ছে আমি মটনটা মানে আমি আর যে আমাদের যে রান্নার মাসি থাকেন তো উনি মিলে মটনটা করেছি তো জানি না কেমন মানে হয়েছে খেতে কারণ আমি তো ফার্স্ট টাইম করলাম আমি তো কখনো করিনি তো মাসি ছিল মাসি মানে মাসি অনেকটা হেল্প করেছে না হলে এতটা মটন তো মানে আমি করতেও পারতাম না তো মাসি ছিল আমি আর মাসি করেছি আর এখন মা পোলাওটা করছে তো চলো নিচে যাই দেখি মার রান্না কতদূর কি হলো এখন মেন শেফ ফিল্ডে নেমেছে এতক্ষণ আমরা ছিলাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এখন মেন শেফ হচ্ছে এখানে করবে হচ্ছে পোলাও তো এই যে এখানে মাংসটা মা সব বলে দিয়ে গেছে আর আমি আর মাসি করেছি আর বাকি যে লাস্ট ফিনিশিং সেটা মা দিল আর এই যে এখন পোলাও হচ্ছে এই যে এখানে রয়েছে আমাদের হেড শেফ আচ্ছা মা মাকে বেশি দেখাতে না করেছে আর মা আজকে চুলে তেল দিয়েছে তো এই হচ্ছে আজকের মেনু পোলাও বেগুনি আর খাসির মাংস কষা এদিকে দেখে নাও মা এখন পোলাও প্রসাদ খাচ্ছে জেঠির বাড়ি থেকে দিয়েছে পোলাও পনির আমাদের ঠাকুরকে ভোগ দেয় আমাদের লক্ষ্মী ঠাকুরকে পোলাও পনির আর ভাজা আর পায়েস তো আজকে যেহেতু ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ হচ্ছে খুব হাড্ডাহাড্ডি একটা ম্যাচ চলছে তো ওইখানে আমরা টিভির ঘরে বসেই সবাই খাবো ইন্ডিয়ার ব্যাট করছে তো চলো গিয়ে দেখি খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে আসলাম আর এখন বাজে কটা বাজে গো 4:02 তো যাই হোক আজকে ইয়োগা ছিল আজকে আর ইয়োগা করতে পারবো না ওটা কালকে করতে হবে কারণ খেতে খেতে অনেক লেট হয়ে গেছে আর এত লেট করে খেয়ে ইয়োগা করলে না খুব কষ্ট হয় তো এখন এগুলো খাবো এটা তোমরা কারা কারা খাও আমাকে জানিও আমার বর মা বাবা কেউ খায় না শুধুমাত্র আমিই খাই এই বাড়িতে আর কেমন হয়েছিল বলো আজকে রান্নাগুলো দারুণ রান্না হয়েছিল ভালো হয়েছিল সবকটাই আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডিশেস পোলাও আর মটন কষা
তো সবই ভালো হয়েছিল। ব্যাস এখন এই পানি ফল খাই, খেয়ে একটু রেস্ট নেবো। আমার রেস্ট নিতে নিতেই সন্ধ্যা হয়ে যাবে, তো যাই হোক একটুখানি রেস্ট নেই। আর আজকে তো যোগা হবে না বললাম। আমার ভাই ফোটার যত চকলেট সব সব কে খাচ্ছে? পানি ফল খাও সেটা খাবে না, গিয়ে খেলো হচ্ছে ক্যাডবেরি ফ্রুট অ্যান্ড নাট, তাই তো? খাওয়ার পর ওর একটু হলেও মিষ্টি খেতে লাগবে, মানে কিছু না থাকলে মনে হয় নকুল দানা থাকলেও ও খাবে। আর দেখো আমার অবস্থা, দেখো যা জামা কাপড়ের ছিঁচি ছিঁচি, এগুলো সব কাচাকাচি হয়েছে, এবার বিকালবেলা ভাজ হবে। দুপুরে তোমাদের সাথে কথা বলার পর একটুখানি রেস্ট নিলাম, দেন কিছু গেস্ট এসেছিল বাড়িতে, তো তারপরে সন্ধ্যা দিলাম। আর এখন নিচে এসে গেছি, মানে বুঝতে পারছো এটা আমাদের বসার ঘর, তো এখন চা খাবো আর একটু টিভি দেখবো। চা খাওয়ার অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলছি। মাঝে মা আর বম্মা এসেছিলো, আসলে মার কাছে আমার কটা জিনিস দেওয়ার ছিল, তো মা আর বম্মা একটু বেরিয়েছিলো, তো ওই জন্য মা আর বম্মা মানে দিতে এসেছিলো, তো তখন ওদেরকে মা জোর করে, মানে শাশুড়ি মা জোর করে ঘরে ডেকেছে, মানে যেটা হয় আর কি, বাড়ির সামনে এসেছে তো একটু বাড়িতে ঢুকবে না সেটা তো হয় না, তো সেই জন্য মা আর বম্মা এসেছিলো, তো আমরা সবাই মিলে গল্প করছিলাম, তখন আর কিছু ভিডিও শ্যুট করিনি। আর এখন এখানে এই যে জামা কাপড় সব নিয়ে বসেছি, তখনই তো তোমাদেরকে দেখালাম যে বালতিতে ভরা রয়েছে সব জামা কাপড়, তো দুটো বালতি ছিল, এখন একটা বালতি নিয়ে এসেছি, তো দেখি এগুলো ভাজ করে দেন আরেকটা বালতি জামা কাপড় যদি পারি তাহলে আজকে ভাজ করব। আর এরপর মানে এখন অলরেডি বাজে হচ্ছে 9:45, তো নিচে যাব ডিনার করব। আর মেনু তো তোমরা দুপুরে দেখেই নিয়েছো, তো রাত্রেও একই মেনু, আলাদা কিছুই না। কিন্তু আজকের ব্লগটাকে এখানে শেষ করছি না, কারণ আজকের ব্লগটা কন্টিনিউ করব আগামীকাল অবধি। আগামীকাল মানে কালকে আমি মা বাবা, আর যদি কৃষ্ণেন্দুর অফিসের চাপটা একটু কম থাকে, তো যদি পসিবল হয় ও যদি বাড়িতে গিয়ে মানে অফিস করে, তো তাহলে ওও যাবে আমাদের সাথে। কারণ বিজয়ার পর আসলে বাবা তো যায়নি, কারণ তোমরা দেখেছো মা অন্নকূটে গেছিলো, তো মা ঠাম্মাকে প্রণাম করেছে, তবে বাবার যাওয়া হয়নি, তো ওই জন্য বাবা কালকে যাবে, একটু কাজের প্রেশার ছিল তো ওই জন্য বাবা যেতে পারেনি, তো বাবা কালকে যাবে আর সাথে আমরাও যাব। তো কালকে ওই বাড়িতে মানে কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করে দেন কালকে ভিডিওটা এন্ড করব। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আর কালকে তো ছোটি ব্লগটা অলরেডি স্টার্ট করে দিয়েছে, আমি এখন কন্টিনিউ করছি, সকাল থেকে কন্টিনিউ করার কথা ছিল কিন্তু অ্যাজ ইউজুয়াল আমি লেট হয়ে গেছিলাম, তাই আর কন্টিনিউ করা হয়নি, এখনই বাড়িতে আসলাম, তো তাই কন্টিনিউ করছি। আর কালকে তো তোমরা দেখেইছো ছোদির অনেক কিছু রান্না করে আমাদের বাড়িতে পাঠিয়েছিলো, আর সেগুলো খেতে খুব টেস্টি হয়েছিলো। তো এখন একটু পরেই ছোদিরা চলে আসবে, ও হয়তো ব্লগে বলেছে যে এ বাড়িতে আসবে আজকে, তো আসলে পরও তোমাদের সাথে দেখা করাবো ওর। আর এখন আমি একটু কর্নটা খেয়ে নেবো, মানে যেহেতু কলেজে গেছিলাম কিছুই খাওয়া হয়নি, তো একটুখানি কর্ন খেয়ে নেবো, কারণ সেই সকালবেলা খেয়ে গেছিলাম। আর আমার শরীরটাও খুব একটা ভালো নেই, ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো এখন আমি মেকআপ মানে ফ্রেশ হইনি, মেকআপটা তুলে নেবো, হাতে তুলে নিয়ে বসে আছি, তো মেকআপটা তুলে নেবো। আর ছদি যদি এর মধ্যে চলে আসে তো এর মধ্যেই দেখা করিয়ে নেব, আর যদি না আসে তো চলো ফ্রেশ হয়ে তারপর হয়তো চলে আসবে ততক্ষণে, কারণ একটু আগেই ওর সাথে কথা হয়েছিল, বলছিল আর একটু পরই বেরোবে, তো তখনই একেবারে দেখা করাবো। আমাদেরকে তো কালকেই বলেছিলাম যে আজকে বিকালবেলা আমি ওই বাড়িতে যাব, মানে আমি মা বাবা। আর কৃষ্ণেন্দু এখন যাচ্ছে না, যেহেতু ওর অফিসের কাজ রয়েছে, তো ও বললো যদি মানে কাজ কমপ্লিট করতে পারে তাহলে ও কিছুক্ষণ পরে যাবে, আর না হলে ও হয়তো আর আজকে যাবে না, তো দেখা যাক কী হয়। তো দেখো আমি রেডি হয়ে গেছি আর একদম সিম্পল, যেহেতু বাড়িতেই যাচ্ছি তো জাস্ট একটু লিপস্টিক দিয়েছি আর কিছু দেইনি, তো চলো বাড়িতে যাই। আমি কর্ন খাচ্ছিলাম, খাওয়া হয়ে গেছে, আর সবে মাত্র মেকআপটা রিমুভ করছিলাম, আর দেখো এখানে এসে হাজির হয়ে গেছে, এসেই ফোন ঘাটা শুরু। আসলে আমি আজকে যে ফেসবুকে ছবিটা আমার যে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করেছিলাম, তো ওইটারই কমেন্টগুলো দেখছিলাম, তো এই যে এখানে কমেন্ট হচ্ছে শ্রেয়সীপালের, যার কোনো কাজ নেই শুধুমাত্র উল্টোপাল্টা কমেন্ট করা ছাড়া। আর হ্যাঁ, তোমরা যারা আমাদেরকে ফেসবুকে ফলো করনি তারা কিন্তু অবশ্যই ফেসবুকে ফলো মিস ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিও, আর ইনস্টাগ্রামেও ফলো করে নিও আমাদেরকে, আমাদের দুজনেরই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আর সেটার নিচে দিয়ে দেবো আমাদের অ্যাকাউন্টটা।
তো যারা যারা ফলো করেনি তারা তারা অবশ্যই ফলো করো। আর তোমাদেরকে তো বললামই বাড়ি আসছি, আর এসেই অ্যাজ ইউজুয়াল আমি এই ঘরেই আসি আগে, কারণ এই মানুষটাকে তো বলে বলে ব্লগ করানো যায় না। হ্যাঁ হ্যাঁ, আজকের ব্লগে ও একটু ফ্রেশ হয়ে নিক। তো আজকের ব্লগে আমরা কেন ইউটিউবটা খুলেছি তো সেটার পেছনেও যে রিজনটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আগে তোমাদেরকে বলছিলাম যে কেন আমরা ইউটিউবটা খুলেছি, আর ওকে বললাম ফ্রেশ হয়ে আসতে, বাট ও ফ্রেশ হয়ে আসলো না, মানে ড্রেসটা চেঞ্জ করলো না, বললো যে ওকে নাকি ড্রেসটাতে ভালো লাগছে তাই ওটাতে ভিডিও করবে। তো দেখো ব্যাপারটা হচ্ছে যে আমি অনেকদিন থেকেই ভ্লগ, মানে সবার ভ্লগিংগুলো যে ভ্লগিং চ্যানেল আছে সেগুলো আমি অনেকদিন থেকেই ফলো করি। তো অনেক ভ্লগার আছে, যেরকম তোমরা জানো ইনসাইড আউট, স্নেহা দেবজিৎ, তারপর ইন্ডিয়ান ভ্লগার সৌমি, তো পোষ প্যালেট, তো এদের সবার ভ্লগই আমরা ফলো করি, বিশেষ করে আমি অনেকদিন থেকেই ফলো করি, আর বনু রিসেন্ট করছে। তো যাই হোক, ওদেরকে দেখে আমার একটু ইচ্ছে হয়েছে, মানে হয়েছিল বেশ যে না ভ্লগিং করব। তো তারপরে আমার বিয়ে, মানে বিয়ে থা ঠিক হয় সব কিছু মিলিয়ে, আর কখনো করা হয়নি বা কিছু ভাবিনি করব বলে। তো দেন মনে হলো যে ঠিক আছে, তো এখন যদি মানে শুরু করি তাহলে ব্যাপারটা খারাপ হয় না। তো এই ভেবে আমার ইচ্ছা হয়েছে ব্লগিং চ্যানেল খোলার। আর বনুর যেটা ইচ্ছা হয়েছে সেটা হচ্ছে ও চ্যালেঞ্জ, মানে যে বিভিন্ন খাবারের চ্যালেঞ্জ হয় এই ভিডিওগুলো ও ভীষণ দেখতে ভালোবাসে, তো এগুলো ও আগের থেকেই দেখতো। এবার ওর এখন ইচ্ছা হচ্ছে ওই খাবারের মানে যে চ্যানেল সেটা খুলবে। তো বল তারপর তুই। তো সেটা তো আর খোলা হয়নি, কারণ আমি ভেবেছিলাম যে দীপান্বিতা আর আমি মিলে এটা খুলবো, আর যে ডেইলি ব্লগারটা ওটা ভেবেছিলাম তো আমরা তিনজন মিলে খুলবো, মানে আমি ও আর বর্দি। তো বর্দি তো করলো না, বর্দির মানে কি বলবো, ও লজ্জা লাগে মানে ক্যামেরা শাই। হ্যাঁ, ও এত সবার সামনে এসে বেশি ও কথাও বলতে পারে, মানে ছোট থেকেই ও একটু অনেকটাই লাজুক টাইপের, আর আমরা দুজনেই নির্লজ্জ। হ্যাঁ, আমি আর ও অনেকটা সেম, আর বর্দি আর দীপানি তো অনেকটা পুরোই সেম, মানে বলতে গেলে ওরা দুজন পুরো সেম, আমরা দুজন পুরো সেম, ওদের মধ্যে একটা গিন্নি গিন্নি ভাব আছে। হ্যাঁ, এটা তো সত্যি, ওরা সবকিছু একদম টিপটপ ভাবে করতে পারে যেটা আমরা দুজন পারি না, কিন্তু তাও এখন অনেকটা গিন্নি হয়ে উঠেছে। তো যেটা বলছিলাম সেই জন্য বর্দিও বললো যে না ও ভ্লগ করবে না। তো এবার আমিও ভাবছিলাম যে করবো কি করবো না, করবো কি করবো না। তো এই মাঝখান থেকে বললো যে হ্যাঁ তোরা সবাই বলেছিস করবি, এখন কেউ বলছিস করবি না, কারণ ওর বরাবরই ইচ্ছা ছিল ব্লগিং চ্যানেলটা খোলার। এবার তো আমি খাবারের যেই ফুড চ্যানেলের কথা বলছি, মানে যেই চ্যালেঞ্জগুলো করার জন্য আমি ওটা বললাম না যে দীপান্বিতার সাথে খুলবো বলেছি, এবার তাও দীপান্বিতাও একটু মানে ও একটু ক্যামেরা শাই, একটু না অনেকটাই ক্যামেরা শাই, দেখো যে ব্লগে বেশি একটা আসতে চায় না, আসলেও একটু হাসে হাই করে ব্যাস হয়ে যায়। ও ঠিক মানে অতটা কনফিডেন্স পাচ্ছিল না যে হ্যাঁ খুলবো ওরকম চ্যানেল। তো আমি ভাবলাম তাহলে এই চ্যানেলটাই ওর সাথে করি, তো এখানেও মাঝে মাঝে ওই চ্যালেঞ্জ ভিডিও করবো, তো একেবারে দুটো। এবার যেহেতু ব্যাপারটা হচ্ছে আমি ভেবেছি ব্লগিং চ্যানেল খুলবো, ও ভেবেছে হচ্ছে ওই মানে ফুড চ্যানেল খুলবে, তো এবার দুটো চ্যানেল যদি খুলি তো ব্যাপারটা হচ্ছে দেখো এখানে আমাদের ফ্যামিলি, মানে আমাদের এই বাড়ির ফ্যামিলি আর কি, মানে বাপের বাড়ির ফ্যামিলি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, তো আমরা মানে আমাদের ফ্যামিলি খুবই বড়, ঠিক আছে। তো আমাদের চ্যানেলে বেশিরভাগ সাবস্ক্রাইবারই হচ্ছে আমাদের নিজেদের লোক, তো সেই জন্য ব্যাপারটা মানে দুটো চ্যানেল। আর দেখো ও কলেজে যায়, ওর কলেজ থাকে, পড়া থাকে, তোমরা দেখতেই পারো ভ্লগে আধা টাইম আসে না, মানে আসতেই পারে না। আজকে ও একটু আগেই বললো তোমাদেরকে যে ও সকাল থেকে টাইম পায়নি, কারণ ও ঘুম থেকে উঠতে পারে না টাইমে, ও মানে ও খুব লেট, মানে ও সব কাজে লেট, পুরো আমার বরের মতো। মানে কৃষ্ণেন্দু যেরকম কোথাও 11টায় বেরোনোর হলে ওরা 12টাকে বেরোতে পারে না, আর এও ঠিক সেম একই জিনিস। তো এই জন্য ওর পক্ষে মানে ওই চ্যানেলটাকে কন্টিনিউ করাটা সম্ভব না, মানে ও একা করতে পারবে না। তো সেই জন্যই আমরা দুজন ডিসাইড করলাম তাহলে একটাই চ্যানেল থাক যেখানে আমি ডেইলি ভ্লগটা শেয়ার করব আর ও চ্যালেঞ্জ ভিডিও। ডেইলি ভ্লগ বলতে খুব মানে একই লাগবে দেখতে, এরকম না যে আমরা ডেইলি অন্য অন্য জায়গায় কোথাও যাচ্ছি বা কিছু, এক্স্যাক্টলি সেই জন্য এই ব্লগ কয়েকটা করে আসে, মানে ডেইলি ব্লগ আর চ্যালেঞ্জ ভিডিও। আর দেখবে বেশিরভাগ ডেইলি ব্লগে আমিই অ্যাক্টিভ থাকি, কারণ বুঝতেই পারছো অ্যাজ ইউজুয়াল বলেই দিলাম, আর ওর ইন্টারেস্টটা একটু বেশি ওই চ্যালেঞ্জ ভিডিওতে। চ্যালেঞ্জ ভিডিওতে আমি জানি আমি হেরে যাই সব করাতে, কিন্তু আমি থাকি। হ্যাঁ,
তো যাই হোক, তোমাদেরকে আজকে আমরা বললাম যে কেন আমরা চ্যানেল খুলেছি বা কেন তোমরা বনুকে ডেলি ভ্লগে কম দেখতে পাও। আর এরপরও আমাদের ভিডিও মানে আমাদের চ্যানেলে চ্যালেঞ্জ ভিডিও আবার আসতে চলেছে, তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা তারা এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নাও। আর এখন চলো নিচে যাই, দেখি সবাই গিয়ে কি করছে। সবাই গল্প করছে, মা বম্মা মা তো কাকিমণি ছোটোমা সবাই গল্প করছে, আর কৃষ্ণেন্দু এখনও আসেনি, আমি জানি না এসছে নাকি। তো যাই হোক চলো নিচে যাই, দেখি মারা সবাই মিলে বসে কি করছে। আর ভাইফোঁটার গিফটগুলো হ্যাঁ এরপরই আসবে, মানে আজকের এই ব্লগটা আপলোড হওয়ার পর আমরা ভাইফোঁটার ভিডিওটাও আপলোড মানে আনবক্সিং ভিডিওটা গিফটের আপলোড করে দেব। আসলে ব্যাপারটা হচ্ছে ভিডিওটা ছিল বাট আমার এডিট করা হয়নি, একটু কাজের প্রেশার ছিল বলে, আর ভিডিওটা বনুর কাছে ছিল তো নিয়ে নিই আজকে, নিয়ে দেন ওটা আপলোড করবো আমাদের চ্যানেলে। চলো এখন নিচে যাই। তো বাইরে সবাই গল্প করছে তাই জন্য আর কোনো কথা বলিনি, তো শুধু জাস্ট ওদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে এখানে এখন কৃষ্ণেন্দু এসেছে, তোমাদেরকে ওপরে বলছিলাম যে এসেছে নাকি, ওইদিকে ভাই, ভাইয়েরও অফিস নিয়ে ভাই এখন বসে পড়েছে, আর কৃষ্ণেন্দুও অফিস নিয়ে বসে পড়েছে। আর হ্যাঁ, তোমরা কিন্তু সবাই অবশ্যই ভাইকে কংগ্রাচুলেশনস জানিও, কারণ ভাই চাকরি পেয়েছে, তো এখন ভাই ওই জন্যই কৃষ্ণেন্দুর সাথে বসে আর কি অফিস করছে, এ করছে। তো এখন এরপর আমরা নিচে যাব, মানে খেতে যাব। তো তোমরা তো দেখতেই পারলে তখন যে বাবা মা খাচ্ছিল আর তারপরে মা বাবা চলে এসেছিল আর আমরা দেন মানে তারপর খেতে বসেছিলাম, আর তারপর এখন তো বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ড দেখে যে চলে এসেছি, এসেছি বেশ কিছুক্ষণ, কিন্তু নিচে বসে মার সাথে বসে ওর পুরনো অ্যালবাম মানে ছোটোবেলার ছবি এগুলো সব দেখছিলাম, তো সেই জন্য একটু দেরি হলো। আর এখন অলমোস্ট বাজে 12টা, তো এখন জাস্ট রুমে আসলাম, এবার ফ্রেশ হবো আর দেন ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এইটুকুই রাখছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ব্লগে।